আলহামদুল্লিলাহ কাফা সালমন আরায়বাদ ইল্লাজিনা আম্মাবায়াদ সম্মানিত প্রতিমাণ্ডলী আসলাম ও আলাইহি কুমাতুল্লাহ কালকে আমরা মুস এবং খিজিরা আসলামের ঘটনা আলোচনা করেছিলাম এবং আমরা যে মাসটা জীবিতে কিভাবে পানির মধ্যে চলে গেল এটা আমরা বলছিলাম এবং এর থেকে যে মৃত্যুকে জীবিত করা যে আল্লাহ যেটা করবেন এর একটা দৃষ্টান্ত আল্লাহ এখানে স্থাপন করলেন এবং এই দৃষ্টান্তের মাধ্যমেই তিনি খেজার আসলামের সাথে মুসার সাক্ষাৎ এটা আল্লাহ ঘটিয়ে দিলেন তো এই সাক্ষাৎটা আল্লাহ অন্য কোনো পন্থায় ঘটাতে পারতেন কিন্তু এখানে আল্লাহতালা যে একটা অনুষ্ঠান এখানে আল্লাহ তালা পালন করলেন এটার মূল লক্ষ্যই হচ্ছে যে মানুষ যেন বুঝতে পারে যে আল্লাহ তালা মৃতকে জীবিত করতে ক্ষমতা রাখেন সে যে কোনো প্রাণী হোক সকল প্রাণীকেই তিনি হাস্য ময়দানে তুলবেন এবং তাদের বিচার করবেন আমরা খিজির আসলামের কথা বলছি ওনার নামটা খিজির এই কথা নাই কোরআনে আছে আল্লাহ তালা সুরে কাবের পঁয়ষট্টি নাম্বার আয়তা আল্লাহ বলেন ওয়াজাদা আবদাম মেন এবাদা আতাইনা ও রাহমাতাম মেন এনদেনা ও আল্লাম রহমদুল্লাহ এলমা আল্লাহ বলেন মুসলাস এবং তার সাথে ইউসুফ নুন তারা দুজনেই সেখানে ওই যেখানে তাদের মাছ হারিয়ে গেছিল সেখানে আমার বান্দাদের মধ্যে হতে এক বান্দাকে তারা পেল যে বান্দাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমি তাকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছিলাম তাহলে খিজিরা সালাম তিনি নবী তার কথাটা আল্লাহ উল্লেখ করতেন তিনি তিনি একজন জ্ঞানী মানুষ এবং পৃথিবীতে তিনি জীবিত অবস্থায় আসেন কিন্তু তিনি চোখের আড়ালে তাকে কোনো মানুষ দেখতে পাচ্ছে না এই খিজুর সালাম সম্পর্কে তাপচিরে বহু কথা আছে তবে নুরুল আসলামের বন্যার সময় যখন আদম আসলামের লাশকে নৌকায় তোলার সিদ্ধান্ত নিল আল্লাহর পক্ষ থেকে হুম হলো তখন খিজির আসলামী আবু কবাস থেকে আদম আসলামের লাশকে নিয়ে নৌকায় তুলে দিয়েছিলেন এই খিজির আসলামী বিভিন্ন কর্মকাণ্ড আছে তবে তিনি চোখের আড়ালে তিনি সর্বশেষ ইসারার সাথে একত্রিত হইয়া দরজারের বিরুদ্ধে যুদ্ধ করবেন জেহাদ করবেন এবং তারপরে যে কোনো এক সময় কে পূর্ব মুহূর্তে তিনি ইন্তেকাল করবেন তিনি জীবিত আছেন কিন্তু চোখের আড়ালে এবং এটা অস্বীকার করার কোনো ক্ষমতা নেই যেহেতু এখানে আল্লাহ ওখানে পাথরের কাছে যেতে বললেন যেখানে মুসার আসলাম এবং তার গোলাম ঘুমিয়েছিল এবং সেখানে এই লোকটার সাথে তাদের দেখা হলো এই লোকটার অস্তিত্ব আছে এই লোকটা চোখের আড়ালে মানুষ তাকে দেখতে পায় না তো সম্মানিত শুধু এখান থেকে আমরা মানে পরকালে যে পুনরুত্থান বা পুনর্জীবন এ সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারছি এরপরে মুসাই আসসালাম ওই মুরব্বী খিজির আসলাম খিজির শব্দের অর্থ সবুজ খাদ্রুন ওনার নাম তাপসে ওনার নাম লেখছে বিলিয়া ওনার নাম কিন্তু উনি যেখানেই বসেন ওনার মধ্যে আল্লাহ তালা এমনই একটা শক্তি দিয়েছেন যার ফলে ওনাই বসলেই সেই জায়গাটা ঘাস জ্বালিয়ে জায়গাটা সবুজ হয়ে যেত এই জন্য ওনাকে খিজির উপাধি দেওয়া হয়েছিল এবার এরা তিনজন এবার মুসাল আসলাম ওই বললেন আমি আপনার থেকে কিছু এদায়াতের কথাবার্তা কিছু জ্ঞান নিব এই উদ্দেশ্যে আমি আপনার সাথী হব এ ব্যাপারে আপনি কি রাজি আছেন কি বলেন তখন উনি বললেন আপনি তো আমার সাথে ধৈর্য রাখতে পারবেন না আর কিভাবেই ধৈর্য রাখবেন যে বিষয়ে আপনি অবহিত নন আপনি জানেন না সে বিষয় সম্পর্কে আপনি কেমন করি ধৈর্য ধারণ করবেন তখন মুসল আসলাম বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন এবং আপনার কোনো আদেশের লঙ্ঘন আমি করব না তখন খিজির আসলাম তাকে বললেন যে আপনি যদি আমার আমাকে অনুসরণ করেন আমার সাথী হন তাহলে আমার কার্যকলাপ সম্পর্কে আপনি কোনো কিছুই বলবেন না যতক্ষণ না আমি নিজে ওটার ব্যাখ্যা আপনাকে দিব এটা মুসল আসলাম তাকে এটা বলে দিয়েছিলেন এরপরে তারা চলতে লাগলেন চলতে চলতে তারা দেখলেন নদীর কিনারায় নীল নদী একটা নৌকা চলছে সেই নৌকায় অনেক লোক আছে যে ওরা আমাদের এই নৌকায় তুলে না আমরা ওপারে যাব তখন দেখে তারা তুললো এই তিনজনকে তারা নৌকায় তুললো এবং বিনা ভাড়াই তারা নদী পার করিয়ে দেবে এই সিদ্ধান্ত নিল তারা বললেন যেখানে ওই নৌকার মাঝে হয়তো যারা দেখে চিনতেন বা আলামত দেখে বুঝতে পারছেন যে এরা খুব ভালো মানুষ হবে এই জন্য এদেরকে নৌকায় তুলে নিলেন তো এই নৌকাটা মাঝমার বাইরে অর্থাৎ যেখানে নীল নদীটা সুদানের মধ্যে গিয়ে যেখানে দুইটা শাখায় হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে দুটি শাখা তো ওইখানে নদীর মাছ বরাবর গিয়েই খিজড়া একটা কুঠার দিয়ে আঘাত করে নৌকার একটা তক্তা এটা খুলে ফেললেন ফলে নৌকাটা ভালো পানি প্রবেশ করতে লাগলো মুসল্লাহ সালাম একটা কাপড় দিয়া এটা চাদর দিয়া পানিটাকে বন্ধ করার চেষ্টা করেন পানিটাকে ঠেকায় রাখলেন এবং মুসল্লাহ সালাম যেহেতু সে নবী তার কাজ হলো ভালো কাজে আদেশ করা মন্দ কাজে নিষেধ করা তিনি বলে ফেললেন যে আপনি এই মানুষের নৌকাটাকে আপনি নষ্ট করে দিলেন এটা আপনি কি করলেন তখন খিজির আসলাম বলেন যে দেখেন আমি তো এই কথাই আপনাকে বলছিলাম যে আমার কাজে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না তাহলে আপনি এটা কেন করলেন তখন মুসার বলেন যে আমি যেটা ভুলে গেছি আপনার সাথে আমার ছিল যে আপনার কোন কাজের সমালোচনা করব না ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত তো এটা আমি ভুলে গেছি আমার উপরে আপনি কঠোর হবেন না আমি এরপরে আর প্রশ্ন করব না এরপরে তারা চলতে লাগলেন এরপরে নৌকাটা কেনারায় ভিড় তাদেরকে অবতরণ করে দেওয়ার নদীর তীরে তারা নামলেন নামার পরে দেখছেন যে ওখানে একদল ছেলেফেরা খেলাধুলা করছে এর মধ্যে তিনি একটা ছোট ছেলেকে ধরে তার টাইনা মাথাটা ছিঁড়ে ফেলাই দিয়েছেন তখন মুসার আসলাম বলেন কি আপনি একটা নিরাপদ সন্তান নাবালেক বাচ্চা সে যেই হোক সে নিরাপদ আপনি এই সন্তানটাকে মেরে ফেললেন আপনি তো একটা নিশ্চয়ই একটা গর্বিত কাজ একটা অন্যায় কাজ করে ফেললেন তখন আবার তাকে বললেন যে আমি বলছি না যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না তখন মুসার আসলাম বললেন যে আরে আমার আবারও ভুল হলো আমি যদি এরপর আপনার কোনো কাজে আমি আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি আমাকে সাথে রাখবেন না আপনি আমাকে বিদায় করে দেন এটাই আমার চূড়ান্ত ওজোর আপনার কাছে তারা চলতে থাকল একটা গ্রামে উপনীত হলো এবং সেখানে গিয়ে তারা তাদের মানে পানাহারের দাবি করলো যে আমাদেরকে আপনারা নাস্তা মানে করেন মেহমানদারি করান তো কিন্তু তারা মেহমানদারি করাতে রাজি হলো না এরপরে সেখানে তারা দেখতে পেলেন যে তারা একটা দেওয়ার এটা ভঙ্গুর এটা ভেঙে যাওয়ার উপক্রম এই দেওয়াটা তারা ভেঙে ফেলবে কিন্তু খিজুর আসাম বললেন যে আমি আমি এটা মেরামত করে দেব এভাবে বলে তারা বলেন যে হ্যাঁ দেন তো খিজুর আসলাম এই দেওয়াটাকে মেরামত করে দিলেন মেরামত করে দেওয়ার পরে মুসার আসলাম বললেন যে এরা আমাদেরকে খাবার দিল না মেহমানদারি করালো না তা আমরা যে তাদের এই কাজটা করে দিলাম বা আপনি যে কাজটা করে দিলেন এ কাজের আপনি একটা মজুরি একটা বিনিময় দাবি করতে পারতেন এ কথা বলার পরে খিজুর আসাম বলে যে হলো আপনারা আমার মধ্যে বিদায়ের পালা যেহেতু তিনবার আপনি আপনার রদা ভঙ্গ করছেন এখন খিজির আসাম বলছে যে বিষয়গুলির পরে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই সেই বিষয়গুলি এখন আমার কাছ থেকে শুনে নেন এই যে নৌকাটা এইটা ছিল এক এতিমদের নৌকা এবং দশজন এতিমের ভরণ পোষণের নৌকার উপরে তার মধ্যে পাঁচজন তো প্রতিবন্ধী আর পাঁচজন সুস্থ এই দশ এতিমের এই নৌকাটা তো এই নৌকাটা আমি করে দিই সেই জন্য যে তাদের পিছনে এক জালেম বাসা আসছে সে সমস্ত নৌকাগুলি ভালো নৌকাগুলি সব ছিনিয়ে নিয়ে যাবে কাজে এই জালেম বাসায় যে নৌকাটা ছিনিয়ে নিয়ে যায় তাই ভীষণ বিপদে পড়বে কাজে তাদের নৌকাটা আমরা ত্রুটিপূর্ণ করে দিয়েছি এটা ফাঁটা নৌকা পানি উঠছে এই নৌকাটা বাচ্চা নেবে না এই জালেম বাসার নাম যে ওরা নাম হচ্ছে এবং এই এদের নৌকাটা নেবে না এই নৌকাটা ভাঙ্গা এই জন্য আমি এদের এই নৌকাটা রক্ষা করার জন্য নৌকাটা আমি ভেঙে ফেলেছি দুই নম্বর আমি একটা শিশু হত্যা করেছি তো খেজুর আশ্রাম ওই শিশুর কাছে এসে তার বাম হাটটা তার দেহ থেকে ছিঁড়ে ফেললেন পৃথক করে ফেললেন ফেলার পরে মানে হাতের যে হাতের যে চরা হাড্ডিটা কাঁধের সাথে থাকে পিঠের উপরে থাকে ওই চৌড়াটা ওই হাড্ডিটার উপর থেকে উনি মাংস হটাইয়া পরিষ্কার হাড্ডিটা বের করলেন বের করে ওখানে কেমন তুমি কি লেখা আছে তখন মুসার দেখলেন সেখানে আছে কাফের লাই উমিনবিল আবাদা যে এমন একজন কাফের যে কোনো দিন আল্লাহর উপরে ইমান আনবে না তাহলে এই কাফের এই জন্য আমি তাকে গ্রেপ্তার করছি এবং সম্ভাবনা ছিল যে এই ছেলে বড় হয়ে তার বাবা মা মুসলমান কিন্তু তাদের প্রভাব খাটিয়ে তাদেরকে দিন থেকে ফিরিয়ে তাদেরকে মোশ্রেক বানাবে এই সম্ভাবনা ছিল এই জন্য আমি এই ধ্বংস করে দিয়েছি এবং এই সন্তানের পরিবর্তে তাদেরকে ভালো সন্তান দান করবেন তো শ্রীর কাকরা বলেন যে পরবর্তীতে তাদেরকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছিলেন এবং সেই সন্তানের বংশ থেকে আল্লাহ তালা পৃথিবীতে বউ নবীর রসুল পাঠিয়েছেন এখন ওই হারের মধ্যে লেখা হারের উপরে গোষ্ঠীর মধ্যে হার এই হাড়ের উপরে লেখা কাফের হাড্ডের উপরে কি করে জানবেন এরপরে দেওয়ালের কথাটা যে যে ওরা আমাদেরকে আমরা কাজ বললেন না করলাম তার মজুরি তোরা দিতে পারতো বা আপনি চাইতে পারতেন তখন খিজুর আসলাম বলেন যে এই দেওয়ালের মধ্যে এই শহরের দুইটা এতিমের সম্পদ সংরক্ষিত আছে এতিমের বাবা এই সম্পদটা তাদের সম্পদের দেওয়ালের মধ্যে সংরক্ষিত রেখেছেন কেজি এখন এই দেওয়াটা দেওয়ালটা ভেঙে ফেললে এতিমরা এই সম্পদটা পাবে না কাজে এই জন্য আল্লাহ চাচ্ছেন যে এতিমরা বড় হোক বড় হওয়ার পরে তারা যখন এই সম্পদ গ্রহণ করার মতো যোগ্যতা অর্জন করবে তখন আল্লাহ তারা তাদের জন্য যে কোনো এই সম্পদ বের করে দিবেন। এই জন্য আমি তাদের দেওয়াটাকে মেরামত করে দিলাম আর এই শুলে এই বিষয়গুলি যে বিষয়ের উপরে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই তাহলে এখানে দেখা গেল যে এটা অন্য ধরনের একটা এলএম যে এলামটা মুসার আসলের নাই মুসুল্লাহাম খিদির আসলাম ইসব নুন যখন নদী পার হচ্ছিলেন তখন দেখা গেল যে হঠাৎ একটা পাখি ঠোঁটে করে এক ঠোঁট পানি নিয়ে মুসাল আসলামের রানের ঘরে ফেলে দিয়ে পাখিটা উড়ে গেল খিদির আসলাম বলেন যে মুসা এই পাখিটা কি করলো কি বলে গেল তুমি বুঝতে পারছো কিছু না তো খিজির বলে এই পাখিটা বলল যে যে এলেম খিজির আসলামের আছে সেই এলেম মুসাল আসলামের নাই আবার মুসাল আসলামের যে এলেম আছে সেই এলেম খেজের নাই এবং খেজের এবং মুসার যে এলেম আছে তার সাথে আমার এক এলেম আছে আমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান এই দুজনার কারণেই তা আমাদের তিনজনের জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় অতটুকু যে আমি ঠোঁট দ্বারা সমুদ্র থেকে পানি তুললাম তাহলে আল্লাহর জ্ঞান কত বিশাল জ্ঞানের মালিক আল্লাহ এবং কত জ্ঞান কত এলেম আল্লাহ রাখেন তো সম্মানিত তো শুধু এগুলি শুধু আমাদের ইমান বাড়ার জন্য আল্লাহ রসুল যখন কাফেরদের নির্যাতনে অস্থির হয়ে যেতেন ক্লান্ত হয়ে যেতেন মন ভালো লাগতো না তখন আল্লাহ তালা এই ধরনের ঘটনা সম্বলিত আয়াত পিছনদের নবী রসুলদের কাহিনী যখন আল্লাহ নাজুল করতেন তা আল্লাহ রসুলের অন্তরে একটা শান্ত আসতো মনের কষ্ট দূর হতো এই জন্য আল্লাহ তালা এভাবে এই আয়াতগুলি নাজল করতেন তো সম্মেলিত শুধুই এই খিজিলা ইসলামের বিষয়টা এটা যেহেতু এই লোকটার নাম লেখা নাই কিন্তু কোরআনে স্পষ্ট বলা আছে যে ফাওয়াজাদা আবদাম মেনে না যে মুসা আলাইসালাম এবং ইসমনুন আমার বান্দাদের মধ্যে থেকে এক বান্দাকে পালো আতাইনাহু রাহমাতাম মেন হিন্দেরা আমি যাকে আমার পক্ষ থেকে রহমত দান করেছি আল্লাহ নাহু মেল্লা দুলমা এবং তাকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি তো এই খিজির সাম এনার বহু কর্মকাণ্ড পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় চলছে আল্লাহ তাকে দিয়ে যেটা করার ইচ্ছা তাকে করান কিন্তু এই লোকটা চোখের আড়ালে আল্লাহ রাখেন এটা আল্লাহর কুদরত আল্লাহর ইচ্ছে ব্যাপারে আমাদের কিছু করার নেই কিন্তু বিষয়টা যে সত্য এতে কোনো সন্দেহ নাই যেহেতু এটা তো স্পষ্ট করেই দেখতে পেলেন যে মুসাইল আসলামকে আল্লাহ তালা বললেন যে তুমি ওই লোকের সাথে দেখা করো তো এই খেজুর আশ্রম সম্পর্কে দু একটা কথা যেগুলি হাতিছে আছে কিন্তু এগুলি না বললেও চলে তবে শুধু আপনাদের একটা মনের শান্তির জন্য যে এই লোকটা কী 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 ধরনের কাজ করে থাকে তো এই খেজুর আশ্রম সম্পর্কে দু একটা কথা যেগুলি হাতিসে আছে কিন্তু সূত্রগুলি খুব সবল না কিন্তু তবুও বিষয়টা কোরআনের খেলাফ না এই হিসেবে আমি করছি তাই না এ ধরনের বিষয় না করলে চলতো ধরেন আসলাম কোন একদিন একটা বাজারে আসছে আসার পরে একটা লোক ফকির তাকে বলে আমাকে আল্লাহর রস্ত্রে কিছু দেন এখন এই যে হাদিস গ্রন্থ থেকে আমি এই ঘটনা বহু হাদিসের কথা উল্লেখ একটা হাদিসই বর্ণনা করা আছে যে কোনো ভিক্ষুক যদি আল্লাহ রাষ্ট্রে চায় এবং তাকে যদি কোনো সাইল কোন সুয়ালকারী যদি আল্লাহর আসতে চায় তাকে যদি না দেওয়া হয় তা আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন এবং আল্লাহ তার উপরে লানাত করেন এটা খুব কঠিন ব্যাপার তো এই জন্য এই হাদিসে বলা হয়েছে কেউ যেন ভিক্ষা করার সময় আল্লাহর আস্তে না চায় বলবে যে আমাকে দেন তো এই দেন বললে যদি দেওয়ার মতো ক্ষমতা থাকে তো যা যার কাছে সে দেবে আর ক্ষমতা না থাকলে তার কাছ থেকে মাপচুয়ে নেবে ক্ষমা চেয়ে নেবে ভালো কথা বলে বিদায় দিবে এটা কোরআনের বিধান কিন্তু ওখানে বলা হয়েছে যে তুমি চাও কিন্তু আল্লাহর রাস্তা চেয়েও না আল্লাহর রাস্তা চাইলে যদি ওই ব্যক্তি দিতে না পারে তার উপরে আল্লাহ সন্তুষ্ট হন এখন খিজুর আসলামের কাছে আল্লাহর রাস্তা চেয়েছে এখন ওনার কাছে কিছু নাই এখন উনি কী করবেন তখন উনি বলেন যে দেখো আমার কাছে কিছু নাই তুমি এমন এক কাজ করলে যে কাজে আমি যে কাজটা সম্পন্ন না করতে পারলে আল্লাহ আমার উপরে অসন্তোষ পাবেন আমার উপরে অভিশাপ করবেন কাজে তুমি আমাকে নিয়ে আসলো বাজারে গোলাম বিক্রি করার হাটে নিয়ে যাও সেখানে আমাকে গোলাম হিসাবে তুমি বিক্রি করে দাও তো আমি আমাকে বিক্রি করে তুমি টাকা নিয়ে নাও ফকির বলে না হজুবুল্লাহ এটা কি হয় যে আপনার কাছে টাকা নেয় আর আপনাকে বিক্রি করে নেবো খিজির আসলাম যে দশকে নিতেই হবে তুমি চলো এখন জোর করে ওই খিজির আসলাম ওকে গোলাম বিক্রি করার হাটে নিয়ে গেলেন সেখানে খিজির আসলাম গোলাম বিক্রি করার শাড়িতে দাঁড়িয়ে গেলেন আর ও হলো মালিক ফকির এখন ওনাকে দেখিয়া বণিকরা বলে এই গোলাম টাকার ওই ফকির বলে আমার কত দাম চার হাজার দেড় এখন বণিকরা ব্যবসায়ী যারা কোনো এক ব্যবসায়ী এটা চার হাজার ফকিরকে চার হাজার ওই বণিকের গোলাম হয়ে গেলেন এখন ওনাকে কিনে নিয়ে গেল বাড়িতে এখন ওই বণিক এই লোকের প্রতি তার জন্য একটা মনের কেমন ভক্তি শ্রদ্ধা যে এই লোকটা খুবই ভালো লোক হবে এ লোক আল্লাহওয়ালা তো এখন বণিক বলছে যে আপনি আমার বাড়িতে কোনো কাজকর্ম করবেন এটা প্রয়োজন নাই আপনি খাবেন আল্লাহ আল্লাহ করবেন আর এই আপনি থাকেন বিশ্রামে আপনার কোনো কাজের দরকার নেই এখন এভাবেই তিনি আসেন কিন্তু খেজুর আসাম মনে মনে লজ্জিত যে আমি একটা মানুষের গোলাম তার কোনো কাজ করবো না করে আমি খাবো এটা কি করে হয় তো বললেন যে না ভাই আমাকে কোনো কাজ আপনি অবশ্যই দিবেন কাজ ছাড়া আমি আপনার খানা খাবো বিনা কাজে এটা আমার কাছে ভালো লাগে না আমার মন এটা মানে অনুমতি দেয় না তখন ওই মালিক একটু রাগ করে তাকে এমন একটা কাজ দিলেন যেই কাজটা মালিকের ধারণা যে উনি করতে পারবে না পাহাড়ি একটা পাথর ছিল তার বাড়ির সামনে তুমি বলেন যে এই পাথরটা আপনি অমুক জায়গায় রাখবেন এটা আপনার কাজ এই পাথরটা আট দর্জন ছাড়া আর নাড়াতে পারে না কেউ বলার পরে খিজির আসলাম ওই পাথরটা নিয়ে সেখানে আসতে রেখে দিলেন তার জন্য মনে হয় কোনো কষ্টই হলো না বাড়িওয়ালা অভাব হয়ে গেলেন যে লোকটা কেমন লোক আমি মনে করছিলাম পারবে না বলে এটা বলছিলাম ওটা হচ্ছে করেই ফেললো এরপরে খেজুর আসলাম বলেন যে আপনার কোনো কাজটা থাকলে বলেন আপনি এবারে দ্বিধা করবেন আমি আপনার করলাম তখন ওই বণিক তার ব্যবসার মাল কেনা হয়ে গেছে জাহাজ ভর্তি হয়ে গেছে এখন সে বিদেশে বাণিজ্যে যাবে তখন খেজুর আসলামকে বলছে যে ভাই আমি তো বাণিজ্যে যাব ব্যবসায় যাব আমার মালামাল আমার রেডি তো আপনি আমার এই বাড়িঘর একটু দেখাশোনা করবেন আর আপনার কোনো কাজ নাই তো খিজির আসলাম বলেন যে আপনার আরো কোনো কাজ থাকলে বলেন তখন বাড়ি এলা বলে যে আমার মনের ধারণা ইচ্ছা যে আমি এটা পাকা বাড়ি করবো আমার ইটের প্রয়োজন আছে তো আপনি যদি কিছু ইট তৈরি করতে পারেন তো সেটা আপনি দেখবেন এই বলে মালিক চলে গেল মালিক চলে যাওয়ার পরে খিজির আসলাম তার ফেরার আগেই তার জন্য ইট তৈরি করে দোতলা বাড়ি প্রস্তুত করে রাখলেন এখন ওই মালিক বাড়িতে এসে অবাক যে আমার এই দোতলা বাড়ি করতে আসলো আমি এটা কি আমার বাড়ি না আমি ভুল করলাম কি হলো দোতলা বাড়ি এখানে কে করলো তখন মনে পড়লো যে আমার সেই গোলামের তো অদ্ভুত ক্ষমতা তো জিজ্ঞাসা করেন ভাই আপনি আল্লাহর রাস্তে বলেন যে এইটা আপনি কি করে করলেন তখন এখন খেজুর আসলাম আবার সেই বিপদে পড়ে গেলেন তিনি বললেন যে ভাই আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমি আল্লাহর আল্লাহরস্তের কারণেই আপনার কাছে গোলাম হয়েছি যে একজনে আল্লাহর রাস্তে আমার কাছে ভিক্ষা এসে আমি দিতে পারি নি এই জন্য আমি তার আমি গোলাম হিসাবে বিক্রি হয়ে তাকে টাকা দিয়েছি আবার এখন আপনি বলেন যে আল্লাহ রস্তে বলেন যে এইটা আপনি কীভাবে করলেন এখন আল্লাহ রাস্তে বললে তো এই কথার জবাব আমি না দিয়ে পারছি না আমি খিজির তখন ওই লোক তার মালিক তার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন যে আপনি আমাকে কি করতে বলেন কিসান বলেন যে আমি কিছুই চাই না কিছুই করতে হবে না আপনার আমি আপনার গোলাম আপনি আমাকে মুক্ত করে দেন এরপরে খিজুর আসলামকে উনি মুক্ত করে দিলেন খিজুর আসলাম ওখান থেকে গায়েব হয়ে গেলেন এরকম বনিয় মধ্যে আরও ঘটনা উল্লেখ আছে এগুলি আমরা বলতে চাই না তো এভাবে খিজির আস্রামের অস্তিত্ব যে আছে যেহেতু এটা আপনি কোরআনে বলা হয় সেটা অস্বীকার করতে পারবেন না এবং তাপসিরে বলা আছে যে দরজাল যখন হবে তখন সারা পৃথিবী বন্ধন করে সে মদিনা আক্রমণ করতে যখন যাবে তখন খাইবারের দরজায় এই খিজির আস্রাম দজ্জালকে বাধা দিবে সে মদিনায় প্রবেশ করতে পারবে না তো এগুলি হলো আল্লাহর অলৌকিক ক্ষমতা আল্লাহর কুদরতের নিদর্শন যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ একটা মানুষকে প্রকাশ্যেও রাখতে পারেন গোপনেও রাখতে পারেন কাউকে কাউকে তিনি আসমানি হেফাজতে রেখেছেন এই সব ক্ষমতা আল্লাহর আছে এগুলি দেখে আমরা আল্লাহর প্রতি ইমান আনবো এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ করব পরকালে বিশ্বাস করব ভালো কাজ করব এগুলি হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য এজন্যই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত নিদর্শন দেখান সম্মানিত সুদই খেজার আসলাম নবী কিনে নিয়ে অনেক তাপসির মধ্যে তাপসির মধ্যে বিতর্ক আছে কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে যে তিনি নন তিনি একজন আল্লাহর বান্দা যাকে আল্লাহ তালা ইলম আন্নি যেটা বলে আল্লাহ তার নিজের পক্ষ থেকে তাকে জ্ঞান দান করেছেন তিনি নন তিনি একজন আল্লাহর অলি এবং অলিদের কারামত আছে এবং অলিদের কারামত সত্য কারামতুল আউলে হকন এটা হাদিস না তবে এটা মাকুলা কিন্তু কথাটা সত্য যে অলিদের কারামত সত্য তো এই কারামত যেটা এটা হলো এমন একটা শক্তি নবীদের থাকে মহাজেজা যেটা নবীদের ইখতিয়ারে কখনো আল্লাহ তালা ইখতিয়ারে দেন যার মুাসের মৌজাগুলি তার ইখতিয়ারে ছিল তো মোজেজা হলো যে জিনিস মানুষকে দুর্বল করে ফেলে মানে ওটার মোকাবেলা মানুষ করতে পারে এটা হলো মজোজা আর কারামত হলো অলৌকিক ঘটনা এটা উলিয়াল্লাদের থেকে প্রকাশিত হয় কিন্তু এটা কিন্তু ওই নবীদের মোজেজাগুলি যেমন তার নিয়ন্ত্রণে থাকে এই কারামতগুলি এরকম কোনো মানুষের নিয়ন্ত্রণে থাকে না কার থেকে কখন কোন কারামত প্রকাশিত হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না যেমন উমার ফারুক রাজি আল্লাহ তালু তিনি একদিন জুমার খুদ্ দিচ্ছিলেন তখন পারস্যের নাহবন্দে তার এক সেনাপতি যুদ্ধ করছিল সেনাপতির নাম সারিয়া তিনি জুমার খুদ্বার মধ্যেই তার জন্য মানে এমন কাশ হয়ে গেল মানে বিষয়টা উন্মুক্ত হয়ে গেল যে তিনি দেখছেন যে শত্রুবাহিনী তা যেদিক থেকে তাকে আক্রমণ করছে এটা সারিয়া উপলব্ধি করতে পারেন নাই সে শত্রুদের অবস্থান জানতে পারে নাই তখন উমার ফারুক তাকে ডাক দিয়ে বলেন ক্ষুদার মধ্য সারিয়া তো আল জবাল হে সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো সারিয়া ওমার ফারুকের কণ্ঠ শুনতে পেলেন এটা কিন্তু একটা কারামত এটা যে সবসময় ওমার ফারুক এভাবে দেখবেন বা সবসময় তিনি এরকম করতে পারবেন এটা কিন্তু নয় এটা ক্ষণিকের জন্য আল্লাহ তালা তার এই অবস্থাটা সৃষ্টি করে দিয়েছেন তো ওমার ফারুকের এই কারামত এটা যে সার্বক্ষণিক নয় বা কারামত যে কেউ ইচ্ছা করে প্রকাশ করতে পারে না তার দ্বিতীয় উদাহরণ হলো যে উমার ফারুক রাজি আল্লাহ তালকে হত্যা করার জন্য যে আবুলুলু গোলাম যে অগ্নিপূজক গোলাম পারস্যের গোলাম মুগরিব নেশ্বর গোলাম আবুলুলু এ যখন উমার ফারুককে হত্যা করার উদ্দেশ্যে মদিনার মসজিদে ফজরের নামাজের ধারালো তলোয়ারে বিষ মেখে উমার ফারুকের পিছনে নামাজে দাঁড়িয়েছিল এবং উমার ফারুক নামাজ শুরু করার সাথে সাথে তাকে ওই তলোয়ার দ্বারা আঘাত করেছিল উমার ফারুক আঘাতে মসজিদে জখম হয়ে পড়ে যান এবং কিছু পরেই উমার ফারুক ওটা বরণ করেন সাথে সাথে সে বরণ করেন নাই তো উমার ফারুক বলছিলেন যে আমাকে কে হত্যা করছে কোনো মুসলমান না কাফের তিনি যখন জানতে পারলেন যে অগ্নিপুর হত্যা করেছে তখন তিনি আলহামদুলিল্লাহ যে আমাকে হত্যা করে কোনো মুসলমান জাহান নামে যাবে না কোনো মুসলমানদের হাত আমার রক্তে রঞ্জিত হয় এর এজন্য আমি আল্লাহ শুক্র আদায় করছি তিনি বললেন যে আমি তো বেশিতে বিচারের ব্যাপার বিচার ফয়সলার ব্যাপার আমি করব। কিন্তু আবুলুলু লঙ্কে যখন সাহাবিরা ধরতে সক্ষম হয়েছিলেন তখন ওই আবুলুলু নিজের তলার নিজের বুকে ঢুকিয়ে দিয়া সে আত্মহত্যা করেছে তো এখানে এই ঘটনা খুব দীর্ঘ ঘটনা সেটা আমরা বলবো না আমার কথা এতটুকুই যে ওমার ফারুক আত্মরক্ষা করা এটা ফরজ আল্লাহ রসুল আত্মরক্ষা করার জন্য তাকে হিজাত করার আদেশ দিচ্ছেন আল্লাহ কোরআন পাকে তো এই জন্য উমান ফারুক যদি জানেন যে আমাকে এর পিছনে একটা লোক আমাকে হত্যা করবে তো অবশ্যই উমায় ফারুক তার থেকে সতর্ক হবেন এবং সতর্ক হওয়াটা এটি হলো শরীয়তের বিধান কাজে ওমর ফারুক নিশ্চয়ই জানতে পারেন নাই যে তার পিছনে এভাবে শত্রু আছে তাকে হত্যা করার জন্য এটা জানতে পারে তিনি সতর্ক হতেন কাবে আবার ওমর ফারুককে তিন দিন আগে ঠিকই সতর্ক করছিলেন যে ওমর ফারুক আপনার হায়াতে আসি আর তিন দিন দ্বিতীয় দিন বলছেন আপনার হায়াতে আসি দুই দিন তৃতীয় দিন বলছেন যে আমার আপনার হায়াতে আসে একদিন তো এগুলি বলার পরে ওমর ফারুক সতর্ক হন এবং এটা তিনি জানতে পারেন নাই যে তাকে হত্যাকারী তার পিছনে এভাবে দাঁড়িয়ে আছে উমার ফরুক আল্লাহ কাছে একটা দোয়া করতেন আল্লাহ মারুজক ফি সাবেলেক অজ আল মাউতি ফি বালাদে রাসুলেক উমার ফরুক এই দোয়া করতে হলো হে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদ দান করেন এবং আমার মৃত্যু যেন আপনার নবীর শহরে হয় দেখেন বিপরীতমুখী কথা আল্লাহ মারুজকনী শাহাদাতনী সাবেলেক হে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদ বরণ করার তৌফিক দান করুন অজ মাউতি ফি বালাদে রাসুলেক এবং আমার মৃত্যু যেন আপনার রসুলের শহরে হয় দেখেন যেমন দোয়া তেমন সেই দোয়া আল্লাহ কবুল করেছে রসুলের শহরেই তার শাহাদাত হয়েছে রসুলের শহরেই তার মৃত্যু হয়েছে আল্লাহর পথে তার শাহাদাত হয়েছে এবং রসুলের শহরে তার মৃত্যু হয়েছে তো সম্মানিত শুধু কারামতের আউলি হক কাজে এটা হলো খিজির আসলামের একটা কারামত যে নবীনা সে একজন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দাদের উপরে এরকম আল্লাহ বিশেষ কারামত বা বিশেষ অলৌকিক শক্তি বা অলৌকিক ঘটনা ঘটিয়ে থাকেন যেমন মরিয়াম আল্লাহ সালাম কুল্লামা দাখালা আলাইয়া জাকারি আল মেহরাবা আজাদা ইন্দা রেসকান কলা ইয়া মারিয়াম আন্নালা কে আজা কলা থু আমিন্দিল্লা ইন্দাল্লা ইয়ারজু কুমাইয়া সব বেগার হাসা মরিয়াম আল্লাহ কক্ষে যখন জাকির প্রবেশ করতেন তখন তার কাছে দেখতেন ফল বি ফল এই ফল এই মৌসুমে পাওয়া যায় না এই ফল তখন তিনি বললেন ইয়া মারিও আন্না কে মরিয়াম এই ফল তুমি কোথায় পেয়েছো কলা থুয়া যেটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে তো মরিয়াম তো নবীন তিনি ঈশ্বর আসামে মা কিন্তু তারপর ওইটা তার জন্য একটা কারামত যে আল্লাহ তালা তাকে জান্নাতি খাদ্য দান করেছেন এবং একটা খেজুর গাছের খেজুর গাছের কাণ্ড ধরে এই মরা খেজুর গাছের কাণ্ড ধরে তিনি নাড়া দিয়েছেন পাকা খেজুর পড়েছে তার পায়ের নিশ্চয় আল্লাহ নহর প্রবাহিত করে দিয়েছে এগুলো সব কোরআনে আছে তো এগুলি কিন্তু তিনি নবীন তবুও আল্লাহ তালা তার জন্য একটা কারামত হিসেবে এটা আল্লাহ তালা করেছেন কাজে আল্লাহ তালা কোনো তার পছন্দ বান্দাকে আল্লাহ কারামত দান করতে পারেন তো খেজুর আসলাম এই বিষয়টাকে আমরা কারামত মনে করব তিনি নবীন এটাই হলো যথা সিদ্ধ কথা তো আশা করি আমরা এর থেকে আমরা উপদেশ গ্রহণ করব আর আল্লাহর যে অপার ক্ষমতা আল্লাহ যে অসীম ক্ষমতার মালিক এগুলি আমরা এর থেকে বোঝার চেষ্টা করবো যাতে আমাদের ইমানটা মজবুত হয় মজবুত হয় দেখেন বহু মানুষ নামাজ পড়ে কিন্তু ইমান নাই এই নামাজ ইমান যদি মজবুত হয় তাহলে আপনার নামাজেও বরকত হবে নামাজের সব গ্যারান্টি হবে আর ইমান ছাড়া কিন্তু নামাজের গ্যারান্টি নেই এই নামাজ কি গেরান গৃহীত হবে কি হবে না তো এই জন্য আমাদের ইমানের বিষয়টা সবচেয়ে বেশি জরুরি আমাদের দেশের লোক আমরা দেখতে পাই নামাজ পড়ে আর সব ধরনের অন্যায় সে করে কোনো অন্যায় অন্যায় থেকে সে মোটেও ভয় পায় না অথচ কোরআন আল্লাহ বলছেন ইন্নসালাহ ফাহাসায়ল মুনকার নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফেরাবে এবং গরহিত কাজ মানে অপসন্দনীয় কাজ থেকে তাকে নামাজে ধরে রাখবে কিন্তু দেখা যায় যে আমাদের সমাজে অনেক নামাজি লোক দ্বারাই অনেক খারাপ কাজগুলি হচ্ছে তো এই জন্য এই নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য বা নামাজ গৃহীত হওয়ার জন্য বা নামাজ কার্যকারিতা নামাজে এটা পাওয়ার জন্য আমাদের কিন্তু ইমান জরুরি এই জন্য এই ইমানের জন্যই কিন্তু কোরআনে আল্লাহ তারা এত কথা বলেছেন কোরআনে ছয় হাজার আয়াত তার মধ্যে পাঁচশো আয়াতের মধ্যে হাকাম যে করো করোনা এটা করো এটা করো কিন্তু তাহলে বাকি ছ হাজার একশো ছেষট্টি একটা তো বাইরেই থাকলো এগুলি শুধু এমন এমন বিষয়ে আলোচনা করা হয়েছে যেগুলি শুনলে শোনালে মানুষ ইমান বাড়তে পারে কাজে এই জন্য আমরা এই কথাগুলো আপনার সাথে উপস্থাপন করলাম আশা করি এর থেকে আপনারা উপকৃত হবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আমার বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ